দেখতেও কাটছে, আসতেও কাটছে, আওয়ামী লীগ হ্যাঁও করতে পারছে না, আওয়ামী লীগ নাও করতে পারছে না। ঠিক এই কারণেই 3 তারিখে আনুষ্ঠানিকভাবে এটা জানানো সত্ত্বেও সরকার এতদিন এটাকে পেটের মধ্যে চেপে রেখে বসেছিল। ধরেন দেশে একটা আইন হলো, যেই আইন বলছে যে যত চোর আছে তাদের ধরে শাস্তি দেয়া হবে। এখন আপনি একটা চোরের সংগঠন করেন, সেখানে সব চোর, আপনি যতই চোরের সংগঠন করেন না কেন, আপনার পক্ষে কি সম্ভব সে আইনটার বিরোধিতা করা, অ্যাটলিস্ট প্রকাশ্যে বিরোধিতা করা? অসম্ভব। আওয়ামী লীগ পড়েছে সেই ট্র্যাপে, যেই নতুন ভিসা নিষেধাজ্ঞা এসছে বা ভিসা নীতি এসছে তাতে বলা হচ্ছে যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাধা দেবে, যারা সহিংসতা করবে, যারা ভোটারদের ভয় দেখাবে, যারা শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেবে, যারা বাক স্বাধীনতায় বাধা দেবে, কথা বলার স্বাধীনতায় বাধা দেবে, মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেবে, তাদের এবং তাদের পরিবারের ইমিডিয়েট সদস্যদের উপরে এই ভিসা নিষেধাজ্ঞা অ্যাপ্লাই করবে। এমনকি কেউ যদি ভোট কারচুপি বা ভোট কারসাজি কিংবা কোনো সহিংসতার নির্দেশ দেয়, সেই নির্দেশদাতার ওপরও একইভাবে এই ভিসা আইন অ্যাপ্লাই করবে। দেখুন, ভোটে কারচুপি কারা করে, মানে কারা অ্যাটলিস্ট করার ক্ষমতা রাখে গত 15 বছর ধরে আমরা জানি, ভোটে সহিংসতা কারা করে বা করার ক্ষমতা রাখে সেটাও আমরা জানি, শান্তিপূর্ণ সমাবেশ বাধাগ্রস্ত করে সেটাকে সহিংসতায় রূপ দেয় কারা আমরা জানি, বাক স্বাধীনতা হরণ করে কারা, সেই শক্তি কারা রাখে সেটাও আমরা জানি। প্রত্যেকটা ক্রাইটেরিয়া আওয়ামী লীগের উপরে পড়ে, কিন্তু যতই আওয়ামী লীগের উপরে পড়ুক, আওয়ামী লীগের পক্ষে কি বলা সম্ভব না ভোট কারচুপি যারা করে তাদের উপরে এই ভিসা নীতি অ্যাপ্লাই করা ঠিক হবে না, কিংবা সহিংসতা যারা করে তাদের উপরে এই নীতি অ্যাপ্লাই করা ঠিক হবে না? অর্থাৎ এটা কিন্তু মানে ডাবল এজ সোর্ড যেটাকে বলে, যেতেও কাটছে আসতেও কাটছে, আওয়ামী লীগ হ্যাঁও করতে পারছে না, আওয়ামী লীগ নাও করতে পারছে না। ঠিক এই কারণেই 3 তারিখে আনুষ্ঠানিকভাবে এটা জানানো সত্ত্বেও সরকার এতদিন এটাকে পেটের মধ্যে চেপে রেখে বসেছিল। এখন সরকার বলছে, এটা যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ করে দিয়েছেন এবং এটা এখন পুরো বিশ্বব্যাপী এটা জানা হয়ে গেছে, এখন তারা বলছে না এটা তো আসলে আমরা যাচাই বাছাই করছিলাম, এটা অ্যাপ্লাই করে বিএনপির উপরে, বিএনপি সহিংসতা করে সো এটা বিএনপির উপরে অ্যাপ্লাই করে। ভাই, বিএনপির উপরে ন্যূনতম কোনো কিছু অ্যাপ্লাই করে আর সেটা আপনারা গোপন রাখবেন, এই দল আপনারা, এটাও বাংলাদেশের 17 কোটি লোক বিশ্বাস করবে? এটাও আপনারা দাবি করতেছেন? মানে মানুষ যখন চোরাবালিতে পড়ে না, মানুষের বুদ্ধিশুদ্ধি লোপ পায়। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এই ভিসা নীতি আসবার পরে বৈঠক করেছেন এবং বৈঠকের শেষে তিনি বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার জন্য দায়ীদের ভিসা না দেওয়ার যে নতুন নীতি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তাতে সরকার মোটেও ভীত নয়। ভীতির প্রশ্ন আসছে কেন? ভীতি শব্দটা আপনি উচ্চারণ করছেন কেন? আপনার মনের মধ্যে ভীতি কথাটা আছে কেন? আছে তার কারণ 2014 এবং 2018 সালে এই নোংরামিটা আপনারা করেছেন এবং 2024-এ এইরকম আরেকটা নোংরামি করে আপনারা নির্বাচনকে ম্যানিপুলেট করার, নির্বাচনকে ভোটারদের থেকে সরিয়ে প্রশাসনের হাতে দেওয়ার এবং কারচুপিপূর্ণ একটি নির্বাচন আয়োজনের চেষ্টা আপনারা করছেন। সে কারণেই মুখ ফসকে বা মন ফসকে যেটাই বলেন, ভীত শব্দটা আপনার মুখ থেকে বেরিয়েছে।